অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে কতগুলো উদ্দেশ্য ছিল। প্রথমত কুখ্যাত রাওলা টাইনের বিরুদ্ধে প্রতিবাদ করা, দ্বিতীয়ত জালানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো, তৃতীয়ত খিলাফত সমস্যার সমাধান করা, চতুর্থত এক বছরের মধ্যে স্বরাজ অর্জন করা। এই আন্দোলনে গান্ধীজি কতগুলো বিশেষ করে দুই ধরনের নীতি গ্রহণ করেন, ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক কর্মসূচির মধ্যে ছিল চরকা ও তাঁতের ব্যবহার করা, দ্বিতীয়ত অস্পৃশ্যতা দূর করা, তৃতীয়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, 4 নম্বরে ছিল এক বছরের মধ্যে স্বরাজ অর্জন এবং 1 কোটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা। এবার নেতিবাচক কর্মসূচির মধ্যে ছিল সরকারি অফিস আদালত বর্জন করা, সরকারি স্কুল কলেজ বর্জন করা, সরকারি উপাধি ও খেতাব বর্জন করা, মাদকদ্রব্য বর্জন করা এবং শেষে সর্বশেষ ছিল বিদেশি বস্ত্র বর্জন করো। গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ অসহযোগ আন্দোলনের ডাক দেয়। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর লোক এই আন্দোলনে যোগদান করে। মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপাল আচারী আইন ব্যবসা ত্যাগ করে অসহযোগ আন্দোলনে যোগদান করে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস সিভিল সার্ভিস চাকরি ত্যাগ করে এই আন্দোলনে যোগদান করে। মুসলিম নেতৃবৃন্দের মধ্যে শওকত আলী, মোহাম্মদ আলী, মোল্লা আবুল কালাম আজাদ এই আন্দোলনে যোগদান করে। অন্যদিকে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, বাংলা, উড়িষ্যা প্রভৃতি প্রদেশের হাজার হাজার শ্রমিক এবং কৃষক এই আন্দোলনে যোগদান করে। এই আন্দোলনের ছাত্ররাও সরকারি বিদ্যালয় থেকে ত্যাগ করে এই আন্দোলনে যোগদান করে, জাতীয় বিদ্যালয় তৈরি হয়। এক কথা দেখতে গেলে অসহযোগ আন্দোলনের ফলে স্কুল কলেজ এবং সরকারি অফিস আদালত প্রায় বন্ধ হয়ে যায়, এমনকি ব্যবসা বাণিজ্য পর্যন্ত অসহযোগ আন্দোলনের প্রভাব পড়ে। এই আন্দোলন যখন চরম পর্যায়ে, সেই পরিস্থিতিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করার মতো উপক্রম করেন। এর কারণ হলো চৌরিচরণ নামক স্থানে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয়, এর ফলে 22 জন পুলিশ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় গান্ধীজি মর্মাহত হয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন। গান্ধীজি গ্রেপ্তার হন, সারা দেশে হতাশার সুর বেজে ওঠে। এরপর পড়াবো দেখো স্বরাজ্য দল। এই পরিস্থিতি যখন সারা দেশ হতাশাগ্রস্ত, বেদনাগ্রস্ত, মানে কোনো নেতা নেই, গান্ধীজি গ্রেপ্তার হয়েছে, ঠিক এই পরিস্থিতিতে স্বরাজ্য দলকে পরিচালনা করার জন্য মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি স্বরাজ্য দল গঠন করেন। এই দলের কতগুলো উদ্দেশ্য ছিল। 1 নম্বরে সরকারি আইনসভা নির্বাচনের মাধ্যমে প্রবেশ করে সরকারের কাজের মানে বিরোধিতা করা, সরকারের বাজেট প্রত্যাখ্যান করা, 3 নম্বরে বিদেশি বস্ত্র মানে শোষণ বন্ধ করার জন্য নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা। কিন্তু শীঘ্রই এই আন্দোলনে ভাটা পড়ে। এর কারণ হলো 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের অকাল মৃত্যু। এছাড়া এই দলের হাল ধরার মতন এই সময় সুযোগ্য নেতার অভাব দেখা যায়। ক্রমে এই আন্দোলন আইন অমান্য আন্দোলনের সঙ্গে মিশে যায়। এরপর পড়াবো সাইমন কমিশন। দেখো বলছে ভারতের প্রশাসনিক আইন সংস্কার করার উদ্দেশ্যে 1923 খ্রিস্টাব্দে থেকে 27 খ্রিস্টাব্দে
সাইমন কমিশন গঠিত হয়। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এই কমিশনে যে কত সাতজন সদস্য ছিল সকলেই ছিল ইংরেজ। ভারতীয় সদস্য থাকবে না, এটা ভারতীয়রা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে। স্থির হয় এই কমিশনে সংবিধান রচিত হবে, ভারতীয় ছাড়া সংবিধান রচিত হবে, এটা ভারতীয়দের কাছে অপমানজনক বলে বিবেচিত হয়। তাই হিন্দু মহাসভা, মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস এই কমিশন বর্জনের ডাক দেয়। 1928 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি কমিশন মুম্বাই পৌঁছালে সর্বত্র হরতাল পালিত হয়। সর্বত্র এই মানে কমিশনকে কালো পতাকা দেখানো হয়, সর্বত্র ধিক্কার জানানো হয়। প্রবল বিরোধিতা সত্ত্বেও এই আন্দোলন পুনরায় চালানোর জন্য কমিশন রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ওপর ভিত্তি করে গঠিত হয় 1935 সালে ভারত শাসন আইন। এই যে সাইমন কমিশন গঠিত হয়েছিল, এই সাইমন কমিশন গঠিত হওয়ার পিছনে দেখো তোমরা ভারতকে নতুন করে মানে সন্তুষ্ট করার জন্য ভারতবাসীকে, কিন্তু উল্টে ভারতবাসী মানে ক্ষিপ্ত হয়ে ওঠে, মানে জনগণ উত্তেজিত হয়ে ওঠে। ঠিক এই পরিস্থিতিতে যখন সব ভারতবাসী উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়, সেই সময় লালা লাজপত রায়কে পুলিশ পিটিয়ে আহত করে, পরে তিনি মারা যান। এর ফলে সারা দেশে হতাশা সুর বেজে ওঠে। ঠিক এই পরিস্থিতিতে গান্ধীজি নেহরুর নেতৃত্বে কমিশন নতুন কমিশন 9 জন সদস্য নিয়ে একটা কমিশন গঠিত হয়। এই কমিশনকে বলা হয় নেহরু কমিটি। পরবর্তীকালে দেখব 29 খ্রিস্টাব্দে আবার লাহোর অধিবেশন হচ্ছে। এই অধিবেশনে স্বরাজ্য দল স্বরাজ অধিকারের জন্য দাবি তুলছে। ভারতবাসীরা নতুন করে স্বরাজ চায়, এটা তারা নতুন করে দাবি করছে। এই পর্যন্ত থাক, তোমরা ভালো করে পড়বে, তোমাদের কিছু কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা জানাবে।